হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কানাডাতে সুপার মার্কেট জবের জন্য কীভাবে অ্যাপ্লাই করবেন এবং কোথায় সেই জবগুলো পাবেন। তার জন্য আপনাকে চলে আসতে হবে ভিডিও ডিসক্রিপশনে, ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক পাবেন, সে লাগাতে হবে অ্যাপ্লাই লিঙ্ক। এখানে ক্লিক করে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর নিচে যাবেন, এই যে এখানে দেখতেছেন একটা বিজ্ঞাপন আসছে, আমি অনেক সময় অনেক কোম্পানি কানাডা গভর্নমেন্টের নাম বিজ্ঞাপন আসে, এখানে ক্লিক করে দেখে নেবেন উপরে নিচে অনেক জব থাকে। তো আজকে জব বলবো সেটা দেখেন, হাউ টু অ্যাপ্লাই অনলাইন সুপার মার্কেট জব ইন কানাডা। ঠিক আছে, আপনারা এই জবের জন্য অ্যাপ্লাই করতে হলে আপনার কী কী লাগবে? একটা লাগবে এক সিবি লাগবে, আর কিছু না, শুধুমাত্র একটা সিবি লাগবে আপনার। সিবি হলেই আপনার এই অ্যাপ্লাইটা চলবে, কাবালটার প্রয়োজন নাই এটা। ঠিক আছে, তো দেখেন এখানে আসার পর লেখা থাকবে যে সুপার মার্কেট জবটা কি, এটা একটা মানে কানাডার যে অন্টারিও রাজ্য আছে, রাজ্যের মধ্যে সেটা হচ্ছে ইয়ামি মার্কেট। মানে আমরা বললে গ্লোসারি কোম্পানি আছে না, গ্লোসারি যেমন সব সব খাবার পাওয়া যায় যে কোম্পানি, যেমন কোনো শপিং মল যেটা এবং সিস্টেম মার্কেটে, মানে সুপার মার্কেটে অনেক বড় মার্কেট, সেখানে অনেক জবের সেক্টরে জব আছে, যেগুলো আমি সেই লিস্ট আপনি দেখাবো কী কী জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এটা সে একটা মানে বিখ্যাত একটা কোম্পানি অন্টারিও রাজ্যের মধ্যে। তো এখানে অ্যাপ্লাই করা আপনার জন্য অনেক ইজি হবে, কারণ কোম্পানি আপনাকে আপনার টাকা খাওয়া সব ব্যবস্থা করে দিব, এমনকি আপনি ফ্লাইট খরচ যা আছে না কোম্পানি দিব। ঠিক আছে, তবে অনেকের ক্ষেত্রে হতে পারে নাও হতে পারে, ঠিক আছে, তবে কিছু ক্ষেত্রে মানুষই তারা ফ্রি দিয়ে থাকে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা ফ্রি দিয়ে থাকে, কারণ অত বড়ো কোম্পানি আপনার অল্প টাকার জন্য আপনার প্রতি তারা অবহিত না। ঠিক আছে, অনেক বড়ো কোম্পানি তারা সব অনেক ধরনের মানে কর্মীদের জন্য সুসুবিধা দেওয়া যায়। তো দেখেন আপনারা এখানে আসার পর আপনাদের সুপার মার্কেটের জবের জন্য দুইটা সেক্টর আছে অন্টারিও ভিত্তিক, এই অন্টারিওর ভিতরে দুইটা সেক্টর আছে, নর্থ ওয়ার্ক একটা আছে মেম্পল, দুইটা সিটি দুইটা রাজা ওই যেমন স্টেটে দুইটা আবার জায়গা আছে, সেই জায়গাতে তাদের মানে সেন্টারটা আছে আর কি, ওই যে সুপার মার্কেট দুইটা সুপার মার্কেট আছে, সেখানে অ্যাড্রেস দিয়ে দিলাম আপনারা দেখতে পারেন, এখানে গুলো চাঁদলে পাবেন আপনারা এখানে। তারপর দেখেন নিচে লেখা আছে যে পজিশন অ্যাপ্লাই, কী কী পজিশন অ্যাপ্লাই করতে পারবেন, পুরো রাখা যায় 13টা ভ্যাকেন্সি অপশন বাড়িয়েছে, 13টা ভ্যাকেন্সিতে লুক নিবো আর কি, এক একটা কোনো নির্দিষ্ট না কতজন নিব। ঠিক আছে, নেবো কি ডিশ ওয়াশার আছে, ফটোসার ক্লার্ক আছে, কিচেন হেল্পার আছে, স্টুক ইনভেটর অ্যাসোসিয়েট, জুনিয়র ক্লিনার, ক্যাশিয়ার, এরপর স্টেশন শেফ, এরপর প্রিপারেড ফুড ক্লার্ক, এরপর সে ব্র্যাকেট ফুড ক্লার্ক, বেকারি ডিপার্টমেন্টের কাজ লোক লাগবো, ডেলি ক্লার্ক লাগবো, কাস্টমার সার্ভিস লোক লাগবো, এবং কেক বা ফ্রেস্টিজ শেফ যারা কেক তৈরি করতে পারে, কেক শেফ যারা বলা হয় থাকে তাদেরকেও তারা লোক নিব, কারণ অনেক অনেক কিছু লাগে, তারা অনেক লোক লাগে তাদের এই সুপার মার্কেটের জন্য, সেই জন্য বাইরে থেকে লোক নিব। তো দেখেন এখানে আসার পর আপনি যাবেন যেন নিচে যাবেন, নিচে গেলে লিঙ্কটা পেয়ে যাবেন, কোথায় লিঙ্কটা আপনি পাবেন সেটা আমি দেখাচ্ছি এখন। এখানে লেখা আছে ইয়ামি মার্কেট, ঠিক আছে, হাউ টু অ্যাপ্লাই সুপার মার্কেট জব অন্টারিও। ঠিক আছে, এই অন্টারিওর মধ্যে অ্যাপ্লাই করবেন, আপনাকে নাম কী দেয় কোম্পানির নাম ইয়ামি সুপার মার্কেট। ঠিক আছে, এখানে লেখা আছে, এখানে লেখা আছে আপনি কী করবেন, ক্লিক এরাতে ক্লিক করবেন ইয়ামি সুপার মার্কেট। ঠিক আছে, এখানে ক্লিক করার পর অটোমেটিক আপনাকে সেকেন্ড পেজে বা কোম্পানিটার এক ফর্ম ফিল আপ নিয়ে যাবো, যে ফর্মটা আছে ফর্মটা আপনি ফিল আপ করবেন, এবং কী কী ফর্ম ফিল আপ করবেন সেটা আমি বলে দেবো এখন আপনাদেরকে। তো দেখেন এখানে আসার পর আপনি দেখতে পাবেন নিচে যাবেন জব অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে আসার পর আপনার দেখাচ্ছে আপনি এক এক করে দেখবেন, প্রথমে লেখা আছে কি আপলোড ইউর রিজুমি, আপনার যে রিজুমিটা আছে সেটা আপনার এই রিজুমিটা এখানে সোর্স ক্লিক করে এখানে ক্লিক করে এটা ক্লিক করে আপনারা আপনার সেই রিজুমিটা আপলোড করে দেবেন। ঠিক আছে, আপলোড দেওয়ার পর আপনি যাবেন লেখা থাকবো আপনি যে দুইটা সেক্টর আছে কোনটাতে আপনি জব করবেন, মেম্পল না নর্থ ওয়ার্ক, আপনি যদি সান যে কোনো একটা চলবে আপনার জন্য সেটা আপনি এনে লোকেশন ক্লিক করে দেবেন। আর যদি আপনার কোনো চয়েস থাকে যে ইমুক রাজ্যে যেমন বা ইমুক সিটিতে যেমন, তো ইমুক সিটিটা বা আপনার এই সিটিটা ভালো লাগে আপনার এই সিবিটা সিলেক্ট করবেন। ঠিক আছে, আপনি সিলেক্ট করবেন আপনার লাস্ট নেম মনে রাখবেন, উল্টা উল্টা সিস্টেম একটু লাস্ট নেম আপনার লাস্ট নেম দেবেন এখানে আর ফার্স্ট নেম দেবেন এখানে। ঠিক আছে, তারপর নিচে যাবেন তারপর ইয়োর ইমেল, আপনার ইমেল অ্যাড্রেসটা দেবেন এখানে। ঠিক আছে, এখানে দেবে আপনার ফোন নাম্বারটা উইথ কান্ট্রি কোড, ঠিক আছে, প্লাস যেমন ইন্ডিয়ান যদি হন আপনার তাহলে হবেন দেবেন প্লাস 91, আর বাংলাদেশের আছে তারা দেবেন প্লাস 880, তারপর বাকি 11টা নাম্বার বা 10টা নাম্বার দিয়ে দেবেন। অ্যাভেলেবল ডেট এভেনিং আপনি কবে আপনি ইন্টারভিউ দিতে পারবেন, আপনি কত থেকে কবে থেকে আপনি জয়েন করতে পারবেন, এমন ধরনের ডেট একটা লাগবো, আপনাকে ডেট দিবেন মিনিমাম অ্যাপ্লাই করার ফোন থেকে 5 থেকে 10 দিনের টাইম দিবেন, এখানে আপনাকে ইন্টারভিউ নেওয়ার জন্য টাইম নির্দিষ্ট একটা টাইম হবে, এখানে ইন্টারভিউ করবো এই টাইমটা দেবেন এখানে। ঠিক আছে, এখানে ক্লিক করার পর আপনি এখানে সিলেক্ট করতে পারবেন আপনার, এখানে আমি সাইড করে রাখছি সেখানে মোবাইলে প্রবলেম করতেছে। দেখেন এখানে লেখা থাকবো যে লেখা আছে তারিখ মাস দিবেন, এবার সাল দিবেন এবং তারিখ দিবেন, কোন তারিখে আপনি মানে আপনি ইন্টারভিউ দিতে পারবেন। ঠিক আছে, এখানে লিস্টে দিয়ে দিবেন, তারপর লেখা থাকবো নিচে পজিশন। ঠিক আছে,
আপনি কোন জবের জন্য অ্যাপ্লাই করবেন, ঠিক আছে, সেই জবটা আপনি ক্লিক করবেন। একটা তোমার রাখবেন যে জবের জন্য আপনি এখানে অ্যাপ্লাই করবেন, যে কোনো একটা জবের জন্য আপনি অ্যাপ্লাই করবেন, নির্দিষ্ট একটা জব, এই জবের অনুযায়ী আপনার একটা সিভি বানাতে হবে। এখানে যতগুলো জব আছে, ঠিক আছে, যেটা আপনি অ্যাপ্লাই করবেন, ঠিক আছে, সেটার জন্য একটা সিভি বানিয়ে নেবেন প্রথমে, ঠিক আছে। তারপরে আপনি সিভিটা আপলোড দেবেন, যে কাজের জন্য এখানে অ্যাপ্লাই করবেন সে কাজের সিভি বানাইয়া সে সিভিটা আপলোড দিয়ে তারপরে এখানে সিলেক্ট করবেন দেন, ঠিক আছে। যদি আপনি ডিশওয়াশার দেন, ডিশওয়াশারের সিভিটা আপলোড দেবেন আপনার, তারপরে এখানে সিলেক্ট করবেন, ঠিক আছে। তার সাথে আমি দেখালাম উদাহরণ, আপনারা দেখে নেবেন। তারপরে হ্যাঁ, তারপর নিচে থাকবো যে আছে আর ইউ লিগাল ওয়ার্ক ইন কানাডা, আপনি যদি কানাডাতে বসবাস করেন, বর্তমানে আছেন, কাম করতে আছেন কুকুরমার্তে, তাহলে আপনি দেবেন ইয়েস। আর যদি আপনি দেশে আছেন, কানাডাতে না, বা আপনি কোনো ইউরোপ কান্ট্রিতে না, ইউরোপ কান্ট্রি বা আপনি কোনো আরব কান্ট্রিতে আছেন বা নিজের দেশে আছেন, তাহলে আপনি দেবেন কীটা নো দেবেন। এর ওয়ার্ক ইন গ্রোসারি দিন, আপনি কোনো এই যে গ্রোসারি শপ আছে এগুলোতে আপনি সুপার মার্কেটে কাম করছেন কিনা, যদি করে থাকেন তাহলে ইয়েস দিবেন। আর ইয়েস দিলে আপনাকে অবশ্যই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেখা দিব, আপনি যে কাম করছেন তার প্রুফ দেখা দিব। যদি আপনি কাম করছেন নো দিবেন নো প্রবলেম, নো দিয়ে দিবেন। আর যদি আপনি সার্টিফিকেট থাকে, আপনার সার্টিফিকেট থাকে, তাহলে আপনি ইয়েস দিবেন। তো নেক্সট যাবেন আপনি কি আঠারো বা 65 ভিতরে নিই, যদি ইয়েস ইয়েস দিবেন। আর যদি নিচে হয় তো আপনি তো এড নিচে এলে বা উপরে এলে আপনাকে গ্রহণযোগ্য করবেন না তারা, ঠিক আছে। এরপর লেখা বুঝে আপনাকে দেয় ডু ইউ নো এনি ওয়ান হু সরি হ্যাঁ লিখতেছি না ওয়ার্ক ইয়ামি মার্কেট, আপনি আপনার যদি কোনো পরিচিত কোনো লোক এই কোম্পানিতে কাম করে কি না, ঠিক আছে। যদি যদি তখন না করে না তো নদীবেন, আপনি জানেন না কেউ নাই, আপনার কেমনি বলবেন, ঠিক আছে, তাহলে নদীবেন। নদীর পর এখন লেখা থাকবো, এখানে থাকবো যে এখানে কিছু লেখার প্রয়োজন নাই, এখন নদী রিয়াজ দেন তাহলে লাগবো নাম লেখানো তার নাম। আর যদি নদীন এখানে কোনো কিছু লেখার প্রয়োজন নাই, ঠিক আছে। তারপর নিশ্চয় এখানে লাগবেন আপনি ইংলিশ দেবেন, এখানে ইংলিশ লিখবেন। তারপর সার্টিফিকেট আছে, স্কিল সার্টিফিকেট আপনার কী আছে, স্মার্ট সার্ভিস, ফুড অ্যান্ড রেল, আপনি এখানে দুই তিনটা অ্যাপ্লাই করবেন, ক্লিক করবেন। আমি দেখাচ্ছি কোনটা, স্মার্ট সার্ভিস দিবেন, ফুড হ্যান্ডেলার দিবেন, ফুড ক্লিপস, এই দুইটাতে একটা দিবেন ফার্স্ট এড, ঠিক আছে, দিয়ে দিবেন। যে আপনার স্কিল আছে দিন, আপনি দিতে পারেন আপনার ইচ্ছা মতো, আপনি যেমন ইউজ করতে পারেন। আপনার যদি এখন তো যে স্কিলগুলো আপনার আছে কিন্তু আপনার কাছে নাই, এখানে তাহলে আপনি অদার্স লিখে ক্লিক করে এখানে লিখে দিবেন আপনার যে অ্যাসটা কি স্কিল আছে সেই স্কিলটা এখানে ক্লিক করে দিবেন, লিখে দিবেন, ঠিক আছে। তারপর নিচে লাগবো যে ওয়ার্ক উইকেন্ড, আপনি কি উইকেন্ডে কাজ করবেন, মাসে সপ্তাহে কাজ করবেন, তাহলে ইয়াস। আর যদি সপ্তাহে কাজ করতে চান না তাহলে নো দিবেন। তারপর আপনি দিবেন লেখা থাকবে অ্যাবল টু ওয়ার্ক ইন শিফট, আপনি কি শিফটে কাজ করতে চান, তো ইয়াস দিবেন আর নো দিবেন, ঠিক আছে। তারপর বলছে আপনার বিস্তারিত কিছু লেখার জন্য আপনার সম্বন্ধে কিছু লিখবেন, আপনি শর্টকাটে লিখবেন, শর্টকাটে সুন্দর করে লিখবেন কোনো কিছু আপনার সম্বন্ধে কোনো কিছু লিখবেন, নাকি আপনি কী কাজ করতে চান, কী কাজ করছেন, বর্তমানে কী করতেছেন, এ টু জেড আপনার কিছু একটা মানে এন্ট্রি দিবেন। এখানে এন্ট্রি লিখে দিয়ে আপনি সেন্টার ক্লিক করে দিবেন, শেষ আপনার কাজ কমপ্লিট, এখানে সেন্টার ক্লিক দিবেন, ক্লিক দিলে আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে আর এক মাস বা 15 দিন ওয়েট করেন, ওয়েট করার পর যদি আপনার কোনো রিপ্লাই ইমেল আসে বা এক মাস ওয়েট করতে হবে, দুই মাস ওয়েট করতে হবে, এটা আপনি ওয়েট করতে থাকবেন। যদি রিপ্লাই কোনো ইমেল আসে তো ইমেলে রিপ্লাই দেবেন, যদি ইন্টারভিউ ডেট দেয় তো ইন্টারভিউ দেবেন। দেওয়ার পর আপনি বাকিটা কাজ আপনার তারা বলে দিব কী কী করতে হবে, এ টু জেড তারা সব কিছু আপনাকে গাইড করব। তো আশা করি সবাই অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করলে যদি আপনারা সাকসেস হতে পারেন তো অনেক খুশির ব্যাপার। আর দেখবেন যে বলতে গেলে সবাই যে অ্যাপ্লাই করলে যে জব পেয়ে যাবে তেমনটা না, কারণ অনেক মার্কেট খুবই মানে খুবই কঠিন মার্কেট, অনেকেই অ্যাপ্লাই করবে, সব দেশে অ্যাপ্লাই করবে, কারণ কে পাবে কে না বলা যায় না। তো চেষ্টা করা তো কোনো বাধা নেই, তাই না, চেষ্টা করা যেতে পারে। তো চেষ্টা করবেন সবাই আর অ্যাপ্লাই করে থাকেন, আশা করি স্বপ্ন সবারই পূর্ণ হবে। তবে